লক্ষ্মী পুজোর পরের দিন বৃহস্পতিবার লাঞ্চে প্ল্যান ছিল হাঁসের ডিমের সর্ষে ঝাল মেন মেনু হবে, কিন্তু সেটাও করেছি। কিন্তু হঠাৎ করে বাড়ির সামনে দিয়ে এই মাছগুলো গেল, আর মেয়ের জন্য একটা মাছ নিতে গিয়ে দেখলাম এই কি বললো ছোট বাটা, কিন্তু দেখলাম সেটা অনেক কিছু মাছ মেশানো আছে, যেটা এই পাঁচমিশালি ছোট মাছ আমার খুব হট ফেভারিট, সঙ্গে আমার মায়েরও মানে শাশুড়ি মায়েরও হট ফেভারিট। তো সেটা নিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কার কালো জিরে দিয়ে একদম ঝাল 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 করবো, যদিও খুব একটা ঝাল হয়নি, লঙ্কাগুলো কিন্তু ঝাল নেই। তো ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর এই পেঁয়াজ কুচো দিয়ে নুন হলুদ আর এই স্লিটের কিছু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে মাছটাকে রান্না করতে হবে অল্প একটু জল দিয়ে। ব্যাস এই হচ্ছে লাঞ্চের মেনু, পুরো ডিমটাকে ওভারটেক করে এটা খাওয়া হলো, ডিম রয়ে গেল। আর এইভাবেই আমার বৃহস্পতিবার এই আর এই যে মশলাটা গুলে রেখেছি একসাথে, তাতে কি হয় টেস্টটা খুব ভালো হয়, সব গুলে যায় তো সব মিশে যায় একসাথে। তো এইভাবেই আমাদের লাঞ্চের মেনু দিয়ে ব্লগটা স্টার্ট করছি, সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা খুব খুব ভালো লাগবে। তো ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল করে এটা স্টার্ট করছি। বাবা কি ধোয়া কি ধোয়া, মানে আমি হাঁড়িতে কাবলি ছোলা শিফট করে নিয়েছি কড়াই থেকে, হাঁড়িতেই থাকবে আর ভাত। আর ওপাশে সকালবেলা যে সবজি এনেছি, আমার এত ঠান্ডা লেগেছে বাবা, এগুলো এখন ধুয়ে মুছে কেটে রাখবো। ইভেন এই যে এটা এনেছে এটা কেটে রেখে দেবো, সবজি এনেছে। প্রত্যেকটা সবজি আলাদা আলাদা নেটের ব্যাগে আমি গুছিয়ে রাখবো, প্লাস আমার নেটের ব্যাগ আছে বলে নেটের ব্যাগে রাখছি। অনেকে পেপারেও মোড়ক করে রাখতে পারো, প্লাস্টিকের মধ্যেও রাখতে পারো, তবে এইরকম প্যাক হলে খুব ভালো হয়। আর কুমড়োটা আমি খোসা ছাড়িয়ে কেটে কেটে বড় বড় পিস পিস করে কন্টেনারে রাখবো, তাতে আমার সুবিধে মতো তুলে নিয়ে আমি কাট করে রান্না করতে পারবো। আর এই বেগুন অয়ন না দেখে এনেছে, পুরো পোকা, ও বোধহয় বলেছে দোকানদারকে পরিষ্কার করে এই তুলে দিন কয়েকটা, যা পেরেছে নিয়ে এসছে। আর সবজিগুলো এভাবে তুলে রাখছি, অনেক দিন পর সবজি বাজার হলো, পুজোতে তো একটু সবজি বাজার হচ্ছিল না, পাওয়া যাচ্ছিল না, আর এখন যা সবজির দাম হাত দেওয়াই যাচ্ছে না, এত বৃষ্টিতে সমস্ত সবজি চাষবাস তো গণ্ডগোল হয়েই গেছে। তো এটা একটা বিশাল বড় কাজ কিন্তু, এই সবজি এনে পরিষ্কার করে গুছিয়ে রাখা। আগে তো যা আনতো সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে শুকিয়ে রাখতাম, এখন সেটা আর করি না, এখন সব কিছু ধুই না, যেমন ঢ্যাঁড়স আনলে ধুয়ে মুছে কেক কাট করে রাখি দুপাশে, আর এগুলো এমনি মুছে টুছে রেখে দিই। আর চিচিঙ্গেগুলো আমি ভেঙে রাখছি, না হলে বড় বড় তো নেটে কুলোয় না, আর পরে যখন বের করি দেখি শুকিয়ে যায়, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এরকম আমার সঙ্গে অনেকে রিলেট করতে পারবে, বাড়িতে এরকমভাবে গুছিয়ে রাখছি। বাড়ির পিছনে লঙ্কা গাছ থেকে লঙ্কা তুলতে আমার দারুণ লাগে, আর এই লঙ্কা গাছে লঙ্কা তুলতে খুব ভালো লাগে, এগুলো না লাল হয়ে যায়, এখনো হয়নি। আর এই লঙ্কা তুলে আমি যাব একটা মিশন কমপ্লিট করতে, সঙ্গে থাকো। আমি একদম শ্যুট করতে পারিনি কারণ দুজনে মিলে তুলেছি, তো সম্ভবই না একার পক্ষে ওরকম ভিডিও শ্যুট করা। তো দেখতে থাকো, বুঝতে পারবে কি মিশন কমপ্লিট করতে যাচ্ছি, এটা বিশাল বড় কাজ।
এই সেই বিখ্যাত জিনিস, কত উঁচুতে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তো টুলটা নিয়ে আসো। ওই যে এত মানে আজকে মনে হলো আমি কোনো সেনাবাহিনীর থেকে কম না, যুদ্ধকালীন অপারেশন, সেনাবাহিনীর থেকে কম না। এই জিনিসটাকে রক্ষা করার জন্য, রক্ষা আর কি, পেটে দেওয়ার জন্য। আগের দিন মোজা সবাই খেয়ে নিয়েছে, এবার এটা আমি একা খাবো। আরে বাবা, মশা আমার পা গেল। এই সেই জিনিস, এখন বাজে রাত 8:20। এখন সাডেন প্ল্যান হলো, অয়ন আসবে আর আমরা সবাই মিলে বিজয়া সারতে যাব কাকুর বাড়ি, মানে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে বিজয়া সারতে যাব। তার জন্যে জামা তো রেডি ছিল না, হঠাৎ জামাটা বের করলাম আর জামাটা ঠিক করে না আয়রন করা ছিল না, সেটাকে আয়রন করছি। রেয়নের জামা যা হয় আয়রন করে এখন বেরোচ্ছি এঠে কাকুর বাড়িতে। আর এই হচ্ছে আমার ড্রেস, ছেলে তুলেছে, যা হয় আর কি। তো এই দেখতে দেখতে ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো। আমার ড্রেস, এখন আমি বেরোচ্ছি, অনেক হয়ে গেছে। নড়িস না, এই এলাম, অনেক রাত করে এলাম, মজা আড্ডা সবই হলো, কাকুরা ডিনার করেই বাড়ি পাঠিয়েছে, তাই আমি আর এই চান্সটাও রাখিনি। মেয়েকেও ওখানেই দুধ রুটি খাইয়ে দিয়েছি। তো আজকে এই অবধি, আবার কালকে একটা ব্লগ নিয়ে আসছি। এরপরে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি, রাত হয়ে গেছিলো, বাড়ি চলে বাড়ি গিয়ে শুয়ে পড়েছিলাম। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ।